ডিওয়াইএফআই এর পূর্ব বর্ধমান জেলার ভাতার এক নম্বর আঞ্চলিক কমিটির পঞ্চদশ সম্মেলন করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নেওয়া হলো। এই দিন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থক ও নেতৃত্ববৃন্দ আমারুন বাজারে মহিদুল ইসলাম বিদ্যানগরে গৌরাঙ্গ মঞ্চে একটি সভা অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্র গঠনের লক্ষ্যে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে, সকলের জন্য শিক্ষার দাবিতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সম্মেলনের প্রস্তুতি বলে জানা যায়। এই দিন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, জেলা সভাপতি স্বর্ণেন্দু দাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কিংশুক মণ্ডল, সুভাষিস মিত্র সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আঞ্চলিক কমিটির সভাপতি মাল্যদান করবেন সংগঠনের রাজ্য সভাপতি পণ্ডিত ধ্রুবজ্যোতি সাহা। মাল্যদান করবেন জেলা এখানে প্রবীণ নেতৃত্ব কমেন সরকার যদি থাকেন মালদান করে বিষয়টা করবেন। মালদান করবেন খেজুরি ইউনিয়নের রাজ্য নেতৃত্ব মিজানুর রহমান। মহিলা সমিতির পক্ষ থেকে মালদান করবেন কমরেড অসীমা হাজনা। প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পুষ্প অর্পণ করবেন মোহাম্মদ এগলাস। আঞ্চলিক কমিটির সভাপতি তান্ত্রিক যুব ফেডারেশন ভাতার এক আঞ্চলিক কমিটির চতুর্দশ পঞ্চদশ সম্মেলন করবার জন্য এখানে আমরা মিলিত হয়েছি। শহীদ কমরেড মহিদুল ইসলাম মিদ্যানগর আমারুন বাজার কমরেড গৌরাঙ্গ গোস্বামী মঞ্চে আমরা মূলত সম্মেলন করি যে একটা নির্দিষ্ট সময় থেকে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করি। সেই লক্ষ্য অবশ্যই বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সেই লক্ষ্যকে সামনে রেখে সারা বছর আমাদের হচ্ছে কিছু কাজ করতে হয়। একটা নির্দিষ্ট সময় থেকে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কতটা কাজ করতে পারলাম, আমরা কতটা কাজ পারলাম না, আমাদের সাফল্য ব্যর্থতা তার চুলচেরা বিচার বিশ্লেষণ আমরা দুই বছর পর এই সম্মেলন আমাদের আঞ্চলিক কমিটির সম্মেলনের মধ্যে মূলত কী কী দাবি বা আমরা কর্মসূচি থাকে আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে। একদিকে যেমন আমরা সকলের জন্য শিক্ষা এবং শিক্ষা শেষে কাজের দাবিতে লড়াই করি, ঠিক তেমনি আমাদের লড়াই করতে হচ্ছে এই সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিভেদের বিরুদ্ধে, কর্মসংস্থানের স্বার্থে। এটাই হচ্ছে আমাদের মূল হচ্ছে কি লড়াই। তার সঙ্গে সমাজ বদলাবার যে সম্পন্ন আজকে আমাদের দেশের ও রাজ্যের বুকে যে ফ্যাসিস্ট গণতন্ত্র হরণকারী সরকার আছে, সেই সরকারকে সরানোর মধ্য দিয়ে আমাদের যুব জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে প্রতিষ্ঠা করবাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমরা আমারুন বাজারে মিলিত হয়েছি। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।